Assalamualaikum shobaike. It's me Rakib and welcome to my another trend video. Amra ethimoddhe shobai jante perechi je Poddar Setur moddhe train chalu howar por theke ebong kichudin por COX'S Bazar route train chalu howar por theke amra jante perechi je idaning sara deshe train cholachol ebong train timetable shudhu poriborton hoyeche. Cholun ek nojore dekhe ashi notun timetable er shomoychi. প্রথমেই আমরা জেনে নিব ঢাকা থেকে সিলেট রুটে চলাচলকারী ট্রেনের শিডিউলগুলো পারাবত এক্সপ্রেস ট্রেনটি আগের টাইমে চলাচল করবে অর্থাৎ সকাল 6:30 মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে সকাল 9:30 মিনিটে ননস্টপ ট্রেনটি ছেড়ে যাবে যেটি কিনা সিলেটে পৌঁছাবে বিকেল 5:30 মিনিটে সকাল 11:15 মিনিটে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে জয়ন্তী এক্সপ্রেস যেটি সিলেট পৌঁছাতে সময় লাগবে সন্ধ্যা 7:45 মিনিট দুপুর 3টায় ছেড়ে যাবে কালন এক্সপ্রেস ট্রেন যেটি কিনা পৌঁছাতে সময় লাগবে সন্ধ্যা 6:30 মিনিট সিলেটগামী সুরমা মেল ট্রেনটি রাত 9টায় ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে যে ট্রেনটি সিলেট পৌঁছাবে পরের দিন দুপুর 12:30 মিনিটে সিলেটগামী উপভূমি এক্সপ্রেস ট্রেনটি রাত 10টায় ঢাকা থেকে ছেড়ে গিয়ে পরের দিন সকাল 7টায় সিলেটে পৌঁছাবে এটা হচ্ছে ঢাকা থেকে সিলেটগামী ট্রেনের শিডিউল চলুন এবার জেনে আসি সিলেট থেকে ঢাকা অবধি কতগুলো ট্রেন চলাচল করে এবং তার টাইম টেবিল সিলেট থেকে সকাল 6:15 মিনিটে কালন এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে বেলা 12টায় জয়ন্তী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা শুরু করে সন্ধ্যা 7:15 মিনিটে ঢাকায় পৌঁছাবে দুপুর 3টায় পারাবত এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে পৌঁছাবে সন্ধ্যা 6:45 মিনিটে সন্ধ্যা 6টায় ননস্টপ ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা শুরু করে পৌঁছাবে ভোর 5:30 মিনিটে সিলেট থেকে রাত 8:40 মিনিটে সুরমা মেল ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে পৌঁছাবে পরদিন দুপুর 1টায় এই ছিল ঢাকা সিলেট এবং সিলেট ঢাকাগামী সকল ট্রেনের শিডিউল এখন চলুন জেনে আসি চট্টগ্রাম থেকে ঢাকার যে সকল ট্রেন চলাচল করবে তার সময়সূচি সকাল 6টায় চট্টগ্রাম এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে চট্টগ্রাম থেকে সকাল 7:30 মিনিটে সুবর্ণ এক্সপ্রেস রওনা দেবে ঢাকার উদ্দেশ্যে পৌঁছাবে বিকাল 4:55 মিনিটে সকাল 9:45 মিনিটে কর্ণফুলী কমিউটার সেরি রাত 8:45 মিনিটে ঢাকায় পৌঁছাবে দুপুর 12:30 মিনিটে মহানগর এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে রওনা শুরু করে পৌঁছাবে 6:10 মিনিটে দুপুর 3টায় মহানগর গদরি ঢাকার উদ্দেশ্যে রওনা শুরু করে পৌঁছাবে বিকেল 5:55 মিনিটে বিকেল 5টায় সোনার বাংলা যাত্রা শুরু করে পৌঁছাবে রাত্র 8:55 মিনিটে রাত্র 11টায় ননস্টপ যাত্রা শুরু করে ঢাকায় পৌঁছাবে 4:55 মিনিটে রাত্র 11:30 মিনিটে তিন এক্সপ্রেস যাত্রা শুরু করে পৌঁছাবে সকাল 5:40 মিনিটে রাত্র 11:45 মিনিটে ঢাকা মেল যাত্রা শুরু করে পৌঁছাবে সকাল 7:00 বাজে ঢাকা থেকে চট্টগ্রামের টাইম টেবিল হচ্ছে সকাল 7টায় সোনার বাংলা ছেড়ে বিকেল 4:55 মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে পৌঁছাবে সকাল 7:45 মিনিটে মহানগর প্রভাতী ছেড়ে বিকেল 5:50 মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে সকাল 8:45 মিনিটে কর্ণফুলী কমিউটার ছেড়ে রাত্র 9টায় চট্টগ্রামে পৌঁছাবে দুপুর 1টায় চট্টলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম উদ্দেশ্যে ছেড়ে গিয়ে চট্টগ্রাম পৌঁছাবে 6:35 মিনিটে বিকেল 4:30 মিনিটে সুবর্ণ এক্সপ্রেস যাত্রা শুরু করবে চট্টগ্রামের উদ্দেশ্যে রাত 9:20 মিনিটে মহানগর এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে 6:10 মিনিটে পৌঁছাবে রাত্র 11টায় ননস্টপ চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে 4:55 মিনিটে পৌঁছাবে চট্টগ্রাম রাত্র 11:15 মিনিটে ঢাকা থেকে তিন এক্সপ্রেস ছেড়ে সকাল 6টায় চট্টগ্রাম পৌঁছাবে রাত্র 11:45 মিনিটে চট্টগ্রাম মেল যাত্রা শুরু করে সকাল 7টায় পৌঁছাবে ঢাকা টু কক্সবাজার রুটে রাত্র 11:50 মিনিটে কোরিয়ান এক্সপ্রেস কক্সবাজার উদ্দেশ্যে ছেড়ে গিয়ে সকাল 8টায় পৌঁছাবে সকাল 6:15 মিনিটে এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরু করে রাত্র 8টায় কক্সবাজার পৌঁছাবে যদি কক্সবাজার থেকে ঢাকার সময়সূচি বলি দুপুর 1টায় কোরিয়ান এক্সপ্রেস ছেড়ে রাত্র 8টায় ঢাকা পৌঁছাবে রাত 8:30 মিনিটে এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে সকাল 8টায় পৌঁছাবে কক্সবাজার চট্টগ্রাম রুটে সকাল 10:15 মিনিটে এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে বিকেল 3:30 মিনিটে কক্সবাজার স্টেশন পৌঁছাবে সন্ধ্যা 7টায় এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরু করে 3টায় পৌঁছাবে চট্টগ্রাম থেকে কক্সবাজার সকাল 7টা থেকে এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরু করে
বিকেল 3:20 কক্সবাজার পৌঁছাবে, দুপুর 3:10 এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরু করবে। এখন চলুন জেনে আসি ঢাকা থেকে নোয়াখালীগামী ট্রেনের টাইম টেবিল। সকাল 8:00 ঢাকা থেকে সেরে এক্সপ্রেস ট্রেনটি বিকাল 5:30 নোয়াখালীতে পৌঁছবে, দুপুর 3:10 উপকূল এক্সপ্রেস নোয়াখালীগামী 5:30 পৌঁছবে, রাত্র 7:10 নোয়াখালী এক্সপ্রেস যাত্রা শুরু করে নোয়াখালী পৌঁছবে 8:40। নোয়াখালী থেকে ঢাকার ট্রেনের টাইম টেবিল, সকাল 6:00 উপকূল এক্সপ্রেস সেরে বিকাল 5:20 ঢাকায় পৌঁছবে, দুপুর 2:30 এক্সপ্রেস ট্রেনটি সেরে 5:40 ঢাকায় পৌঁছবে, রাত্র 8:45 ঢাকা এক্সপ্রেস ট্রেনটি রাত্র সকাল 8:00 পৌঁছবে ঢাকা। চট্টগ্রাম থেকে চাঁদপুরদের ট্রেনের টাইম টেবিল, সকাল 8:00 সাগরিকা কমিউটার সেরে চাঁদপুর পৌঁছাবে 4:50, সন্ধ্যা 6:00 মেঘনা এক্সপ্রেস চাঁদপুর পৌঁছাবে রাত 4:00। চাঁদপুর থেকে চট্টগ্রামের টাইম টেবিল, ভোর 5:00 মেঘনা এক্সপ্রেস সেরে পৌঁছাবে বিকেল 3:50, দুপুর 1:45 সাগরিকা কমিউটার সেরে পৌঁছাবে বিকেল 4:00। চট্টগ্রাম থেকে সিলেটের টাইম টেবিল যদি বলি, সকাল 7:50 পাহাড়িকা এক্সপ্রেস শুরু করবে, রাত্র 9:45 উদয় এক্সপ্রেস যাত্রা শুরু করবে, অফডে হচ্ছে বুধবার। সিলেট থেকে চট্টগ্রাম যদি টাইম টেবিল বলি, সকাল 10:30 পাহাড়িয়া এক্সপ্রেস যাত্রা শুরু করবে, রাত্র 8:30 পৌঁছাবে, এর অফডে হচ্ছে বুধবার, রাত্র 10:00 উদয় এক্সপ্রেস যাত্রা শুরু করে পৌঁছাবে সকাল 7:50। ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী যদি ট্রেনের টাইম টেবিল বলি, সকাল 5:40 7:47 দেওয়ানগঞ্জ কমিউটার পৌঁছাবে 5:55, সকাল 7:30 তিস্তা এক্সপ্রেস যাত্রা শুরু করে পৌঁছাবে ভোর 5:00, দুপুর 3:40 51 জামালপুর কমিউটার পৌঁছাবে সন্ধ্যা 6:25, সন্ধ্যা 6:15 যাত্রা শুরু করে ব্রহ্মপুত্র এক্সপ্রেস পৌঁছাবে 5:30, রাত্র 8:15 55 ভাওয়াল এক্সপ্রেস 7:33 পৌঁছাবে। দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী যে সকল ট্রেনের টাইম টেবিল পরিবর্তন করা হয়েছে তার সময়সূচি হচ্ছে, ভোর 5:10 ডাউন জামালপুর কমিউটার পৌঁছাবে 5:40, সকাল 6:40 ব্রহ্মপুত্র এক্সপ্রেস যাত্রা শুরু করে পৌঁছাবে বিকাল 5:15, দুপুর 1:00 ডাউন দেওয়ানগঞ্জ কমিউটার যাত্রা শুরু করে পৌঁছাবে সন্ধ্যা 6:10, দুপুর 3:00 তিস্তা এক্সপ্রেস যাত্রা শুরু করে পৌঁছাবে 5:25, রাত 1:00 ডাউন বাওয়াল মেল পৌঁছাবে রাত্র 7:45। ঢাকা থেকে তারাকান্দি সকাল 11:30 যাত্রা শুরু করে অগ্নিবীণা পৌঁছাবে বিকাল 5:20, বিকাল 4:45 যাত্রা শুরু করে পৌঁছাবে যমুনা সন্ধ্যা 6:00। তারাকান্দি থেকে ঢাকার টাইম টেবিল হচ্ছে, রাত্র 2:00 যমুনা এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরু করে পৌঁছাবে ভোর 5:30, সন্ধ্যা 6:30 অগ্নিবীণা যাত্রা শুরু করে পৌঁছাবে ভোর 5:00। ঢাকা থেকে বোয়াপুর সকাল 10:00 থেকে জামালপুর কমিউটার ট্রেনটি পৌঁছাবে সকাল 6:00, ভোর থেকে ঢাকায় বিকাল 4:30 জামালপুর কমিউটার যাত্রা শুরু করে পৌঁছাবে সন্ধ্যা 6:10। ময়মনসিং থেকে বোয়াপুর দুপুর 2:30 আপ দলেশ্বরী পৌঁছাবে 3:50, বোয়াপুর থেকে ময়মনসিং সন্ধ্যা 7:00 টাউন দলেশ্বরী পৌঁছাবে বিকাল 4:15। ঢাকা থেকে মোহনগঞ্জ সকাল 8:15 আপ মহুয়া কমিউটার পৌঁছাবে বিকাল 5:00, দুপুর 1:15 মোহনগঞ্জ পৌঁছাবে বিকাল 5:00, অফডে হচ্ছে শুক্রবার, রাত্র 10:15 হাওড়া এক্সপ্রেস পৌঁছাবে ভোর 5:45। ঢাকা থেকে কিশোরগঞ্জগামী ট্রেনের টাইম টেবিল, 11 সিন্ধুর প্রভাতী সকাল 7:15 সেরে বিকাল 3:55 কিশোরগঞ্জ পৌঁছাবে, সকাল 10:30 কিশোরগঞ্জ এক্সপ্রেস সেরে বিকাল 3:00 কিশোরগঞ্জে পৌঁছাবে, অফডে হচ্ছে সোমবার, 11 সিন্ধুর গোদলে সন্ধ্যা 6:45 সেরে রাত 3:55 কিশোরগঞ্জ পৌঁছাবে। কিশোরগঞ্জ থেকে ঢাকা অবধি ট্রেনের টাইম টেবিল, সকাল 6:30 11 সিন্ধুর প্রভাতী সেরে ঢাকায় পৌঁছাবে 4:00, দুপুর 12:50 11 সিন্ধুর গোদলি পৌঁছাবে 3:55, বিকাল 4:00 ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে কিশোরগঞ্জ এক্সপ্রেস পৌঁছাবে 3:55, অফডে হচ্ছে সোমবার। ঢাকা থেকে আখাউড়াগামী ট্রেনের টাইম টেবিল, বিকাল 5:45 তিতাস কমিউটার ট্রেনটি রওনা দিয়ে পৌঁছাবে রাত্র 8:00,
11 থেকে ঢাকা সকাল 5টায় রওনা দিয়ে পৌঁছাবে 10টা 35 মিনিটে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া সকাল 9টা 45 মিনিটে থেকে দাসকমোটা ট্রেনটি ছেড়ে ঢাকায় পৌঁছাবে 2টা 45 মিনিটে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা দুপুর 1টায় রওনা দিয়ে আপ কমিউটার ট্রেনটি পৌঁছাবে 2টা 30 মিনিটে ঢাকা থেকে জয়দেবপুর সকাল 5টায় তুরাগ কমিউটার ছেড়ে পৌঁছাবে দুপুর 1টায় বিকাল 5টা 20 মিনিটে তুরাগ কমিউটার ছেড়ে পৌঁছাবে 1টা 20 জয়দেবপুর থেকে ঢাকা সকাল 7টায় তুরাগ কমিউটার ছেড়ে পৌঁছাবে দুপুর 1টা 20 রাত্র 9টা 20 তুরাগ কমিউটার ছেড়ে পৌঁছাবে 1টা 40 ঢাকা থেকে নারায়ণগঞ্জ কমিউটার সকাল 5টা 15 7টা 25 9টা 35 বেলা 12টা দুপুর 2টা 40 বিকাল 4টা 50 সন্ধ্যা 7টা রাত 9টা নারায়ণগঞ্জ কমিউটার নারায়ণগঞ্জ থেকে ঢাকা কমিউটার সকাল 6টা 20 8টা 30 10টা 40 দুপুর 1টা 35 বিকাল 3টা 35 5টা 55 রাত 8টা 20 10টা 30 চট্টগ্রাম থেকে জামালপুর সকাল 9টা 15 মিনিটে বিজয় এক্সপ্রেস পৌঁছাবে সকাল 10টা 20 মিনিটে জামালপুর থেকে চট্টগ্রাম রাত 8টা 10 মিনিটে ছেড়ে বিজয় এক্সপ্রেস পৌঁছাবে পরের দিন সকাল 8টা 50 মিনিটে চট্টগ্রাম থেকে ভুয়াপুর বিকেল 4টা 10 মিনিটে আপ ময়মনসিংহ এক্সপ্রেস পৌঁছাবে পরের দিন 4টা 35 মিনিটে ভুয়াপুর থেকে চট্টগ্রাম রাত 2টায় রওনা দিয়ে ডাউন ময়মনসিংহ এক্সপ্রেস পৌঁছাবে পরের দিন 5টা 25 মিনিটে এই ছিল নতুন টাইম টেবিলের সময়সূচি যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যদি আমার ভিডিওটি আপনারা ঠিকঠাক মতো বুঝতে না পারেন তাহলে আপনার ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে সম্পূর্ণ সময়সূচি দেওয়া থাকবে আপনারা চাইলে ওইখান থেকে জানতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওটি হয়তো বা তাড়াহুড়ার কারণে তেমনটা ভালো হয়নি তাও আপনাদেরকে যথারীতি যতটুকু পেরেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যদি আপনারা বুঝতে না পারেন তাহলে ডেসক্রিপশন বক্স কিংবা কমেন্ট বক্সের পিন কমেন্ট থেকে আপনারা সময়সূচি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি রাখি এখানেই বিদায় নিচ্ছি কিন্তু পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর আমাদের এই ভিডিওর ক্লিপগুলো আমার বিভিন্ন ভিডিও থেকে নেওয়া হয়েছে যাতে করে আপনাদের ট্রেনের সময়সূচিগুলো ঠিকঠাক মতো জানিয়ে দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করবেন এই কামনা করি ধন্যবাদ সবাইকে